বলুন, আজকে কি আমাদের মেনু দুপুরের? আমাদের সাথে আর কে কে আছে, মানে আর কে আছে? আমার মা, ঘরে বসে বসে আজকের আমরা কিছু জিনিস তৈরি করেছি যেটা আমরা লাঞ্চে খাবো, বা চিলি চিকেন, এই ধরনের বাঁধা গজা রেসিপি ছাড়া আমি একটু নিজের মতন রান্না করতে পছন্দ করি। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লকডাউনের মধ্যে অমিক্রন চলছে, তার মধ্যে আমরা ঘরে বসে আছি, কোথাও যাচ্ছি না। তবে ঘরে বসে বসে আজকের আমরা কিছু জিনিস তৈরি করেছি যেটা আমরা লাঞ্চে খাবো। কি তৈরি করেছি? আমি তৈরি করিনি, করেছে মোনালি। বাকিটা আমি মোনালির কাছে নিয়ে যাচ্ছি, ওই বলবেন আজকের আমাদের দুপুরের মেনু কি। চলুন তাহলে একবার দেখে নিই এবং ওর কাছেও শুনে নিই কি সেটা। বলুন, আজকে কি আমাদের মেনু দুপুরের? আমাদের মেনু আছে আজকে কাটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেটা তোর জন্য নেই। এখানে আছে বাটার গার্লিক রাইস আর ধনে পাতার চাটনি, আর ওদিকে দেখছিস চিকেন। চিকেনটা এটা একটা আমার রেসিপি, এটার বলতে পারিস অ্যাজ অ ইউজুয়াল হটপট চিকেন, কিন্তু এটার একটা স্পেশালিটি আছে, এটা কোনো তেল নেই, তেল ছাড়া রান্না চিকেনটা। আজ তুই ছিলিস না, আমি ভেবেছিলাম এই রেসিপিটা রান্না করে শেয়ার করব। আমার একা একা ক্যামেরা অন করে হ্যান্ডেল করতে অসুবিধে হচ্ছিল, এটা আমি পরে শেয়ার করে দেবো, যাদের তেল খাওয়া বারণ তারা এটা খেতে পারে। আর এটা দেখে যতটা রিচ মনে হচ্ছে, এটাই কিন্তু কোনো মানে সেরকম কোনো মশলাই নেই, পেঁয়াজ টমেটো ছাড়া, আর অল্প একটু ধনে পাতা আছে। তাহলে অমিক্রনে লকডাউনের মাঝখানে আমরা ছোটখাটো পিকনিক করে ফেলি। হ্যাঁ আচ্ছা, বলে বলে দিই আমাদের সাথে আর কে কে আছে, মানে আর কে আছে? আমার মা চলে এসছে ঘুরে, বলছিলাম না ঘুরতে গেছেন, ঘোরাফেরা বন্ধ হয়ে যাবে, বাড়ি চলে এসছে এখন। অমিক্রনে বেশি এদিক ওদিক থাকতে দেওয়া যাবে না তো, তাই চলো তাহলে এবার আমাদের লাঞ্চ শুরু করি। এখন উজ্জ্বল বাবু আমাদেরকে খাবার সার্ভ করছেন, আমি রান্না করেছি তো তাই ও সার্ভ করছে। গার্লিক রাইস, হ্যাঁ এটাও বাটার গার্লিক রাইস হলে কিন্তু বাটারের পরিমাণ খুব অল্প, আর এটা খুব মানে এটা একদম 5 মিনিটে হয়ে যায়। একদিন আমি আবার এটা করব, যেদিন গিয়ে উজ্জ্বল বাবু বাড়িতে থাকবেন সকালের দিকে, পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ইনফ্যাক্ট গেস্ট এসে গেলে কিন্তু এটা চটজলদি খুব একটা টেস্টি, তাড়াতাড়ি হয়ে যায় এরকম একটা খাবার। সিম্পল, খুব সিম্পল, বেশি মেনু নয়, কিন্তু দেখে তো বেশ দারুণ মনে হচ্ছে। তারপর খাওয়ার পরে বুঝে যাবে, নিশ্চয়ই ভালোই হবে। তো রান্নাটা আমার তো একটু ভালোই করে। না না এরকম কোনো ব্যাপার নেই, আমরা এক একজন এক একটা জিনিস ভালো করি। আমি আর কম লোকে রান্না করতে পারি না, বেশি লোক করি, আবার কেউ আবার ক্যাটারিং এর অর্ডার রান্না দেবেন না আমাকে, ঠিক আছে? হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে এই যে 31st ও বিরিয়ানিটা করেছিল, প্রায় 5-6 জন সেই বিরিয়ানিটা খেয়ে নিতে পারে এরকমই। কম কি আমার দ্বারা হয় না, মানে আমি পারি না, পারি না, ঠিক টেস্টটা সেইটা আসে না। চিকেন একটুখানি পেঁয়াজ দেব চিকেনের আর কি। মশলাটা খুব সুন্দরই হয়েছে, আর টেস্ট করলে বোঝা যাবে কতটা বেশি ভালো হয়েছে। তাহলে খাওয়া যাক, টেস্ট করে বল একটু কেমন হয়েছে। টেস্টের ব্যাপারটা আমার, একটু টেস্ট করেই বলি।
ঝাল একদম হয়নি, ঝালটা আমি খেতে পারিনি অবশ্য, কিন্তু একটু ঝাল হলে ভালো হতো আমার জন্য, ঝালটা দেয়নি, তাই ভালো। গার্লিক রাইসটাও খুব ভালো হয়েছে, বেশ চালগুলো খুব সিদ্ধ হয়েছে এবং সবচেয়ে ভালো হচ্ছে ঝুরঝুরে, কাদা কাদাটা হয়নি একেবারে, এবং এই চিকেনের সাথে খুব ভালোই লাগছে। স্পেশালি এই চিকেন দিয়ে পরোটাটা খুব ভালো লাগবে, পরোটা বা লুচি যদি আপনারা খান, গরম গরম খান, অসাধারণ অসাধারণ লাগবে। কিন্তু এখন আমরা লাঞ্চ করছি বলে আপাতত গার্লিক রাইসের, বাটার গার্লিক রাইসের সাথে আমরা এই চিকেনটা খাচ্ছি, ভালোই লাগবে। মা কেমন লাগলো, তোমার বিশেষ টিপ্পনি দাও। বিশেষ টিপ্পনি বলতে রসুন দিয়ে রাইসটা খুব ভালোই হয়েছে, ভালো টেস্ট। তার সাথে চিকেন, চিকেনটা নতুন ধরনের খুব ভালো। তবে এটা উজ্জ্বল যেটা বললো সেটাই, যে লুচি বা পরোটা দিয়ে এই চিকেনটা আরো বেশি ভালো লাগবে। যার জন্য আমি একদম সামান্য, মানে এই রেসিপিটা আমি একদিন, মানে এখন বলছি না, আমি একদিন শেয়ার করবো, এটা খুব তাড়াতাড়ি হয় এই রেসিপিটা। আর রাইসটা প্রেশার কুকারে করা, ওই মাপটাও দেখালে প্রেশার কুকারে অনেকের ধারণা একটু স্টিকি হয়ে যায়, কিন্তু না, যদি ঠিকঠাক জলের মাপ ঠিক হয় তাহলে এরকম ঝুরঝুরে কিন্তু আপনি প্রেসার কুকারেও রাইস করতে পারবেন। চলুন এবার ক্যামেরাটা আমি নিচ্ছি, তো খেতে দিতে হবে। হ্যাঁ, ও রিভিউজিক আমি খেয়ে বলি নিজের রান্না, নিজের টিপ্পনি। আমি হচপচ রান্না ভালোই করি, মানে আমি নিজের মতন ইচ্ছে মতন জিনিসপত্র দিয়ে রান্না করি, ওই জন্য আমার রেসিপি আর দেখি হজপজ। মানে আপনি আমার কাছে অথেন্টিক কোন রেসিপি, যেমন চিকেন চাপ এই ধরনের, বা ধরুন তন্দুরি চিকেন বা চিলি চিকেন, এই ধরনের বাঁধা গজা রেসিপি ছাড়া আমি একটু নিজের মতন রান্না করতে পছন্দ করি, সেই জন্য সেগুলোকে বলে দিই আমি হজপজ চিকেন। যাই হোক, ভালোই বানিয়েছি হজপজ চিকেন। এর মধ্যে একটা জিনিস এখন আমাদের নেওয়া হলো না, সেটা হচ্ছে এই চাটনিটা, ধনে পাতার চাটনিটা। হ্যাঁ, এটা একটু টেস্ট করব, একটু নিলাম। মা খুব ভালো বানায় ধনে পাতার চাটনি, যাই বললাম মাকে, যে ভালো বানায় সে বলতে পারবে আমি কেমন বানিয়েছি। আমার মধ্যে জম গয়া এবার তোর মোরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মোরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। তোরি ভাসিয়ে আমরা এখন খাচ্ছি, জমে গেছে অমিক্রনের জন্য লকডাউনে পার্লারে বসে, লকডাউনে বাড়িতে বসে থাকা, মানে লকডাউনে পার্লার বন্ধ তাই আমি বাড়িতে বসে আছি। তো যারা আমরা যারা কাজের মধ্যে থাকি, যারা কাজ করেন বুঝবেন, ভালো লাগে না বাড়িতে বসে বসে, মোটামুটি বোর ফিল করছি, বোর ফিল করছি। আর মানে অনেকবারই শেয়ার করি, আর একবারও করি, বেশ কিছুদিন ধরেই, মানে লকডাউনের কিছুদিন আগে থেকেই আমি একটু পার্লারে খুব একটা যেতে পারছিলাম না, একটু প্রবলেমের জন্য, ফিজিক্যাল কিছু প্রবলেমের জন্য। তো যার জন্য এমনিতেই বোর হচ্ছিলাম, তারপরে যখন শুরু করলাম দুদিন গেলাম, তারপরেই বন্ধ। তো ভালো লাগছে না বলে টাইম তো পাস করতে হবে, তাই আমি রান্না করে টাইম পাস করছি এখন। তবে পার্লার খোলা থাকলেও আমাদের এক্সপেরিমেন্টাল রান্না হয়, চলে, সেটা রাতের দিকে চলে, এখন দুপুরে চলেছে। সময় তো কাটাতে হবে, কাজের লোকেরা মানে যারা যারা সারাদিন কাজ করে বাইরে বা ঘরে, তারা যদি হট করে বসে পড়ে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, কোথাও না খুঁজে খুঁজে কাজটি তারা বার করেই নেয়। তো আমরাও সেটাই করছি মোটামুটি, আর ওয়েট করছি কবে আমাদের ব্যবসার জায়গাটা ওপেন হবে।
তাহলে খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার। তাহলে লাঞ্চ কমপ্লিট, ভালোই খাওয়া হলো। চিকেন দিয়ে রাইসটা আপনাদের দেখালামই, দেখা যাক নেক্সট কি প্রিপারেশন আমরা তৈরি করতে পারি। মোটামুটি 15 তারিখ পর্যন্ত আমাদের বিউটি পার্লার বন্ধের নোটিশ এসছে, জানি না যদি এর মধ্যে খুলে দেয় তো খুবই ভালো হয়, যদি না খোলে তাহলে আবার দেখব অন্য কিছু তৈরি করা যায় নাকি বা আপনাদের সাথে কিছু শেয়ার করা যায় নাকি। কেন তেমন একটা ঘুরতে এই মুহূর্তে আমরা যাচ্ছি না, কেন চারদিকে সত্যি একটা ওমিক্রনের ভয় চলছে, সেইভাবে কোথাও খোলাটাও নেই, আর বাইরে অনেকেই মাস্ক পরছে না, তার থেকে ঘরেই আমরা মোটামুটি ছোটখাটো নিজেদের মধ্যে পিকনিক তৈরি করছি, নিজেরা জিনিস তৈরি করছি, ঘর গোছাচ্ছি, এদিক ওইদিক করছি, এই করে সময় কাটিয়ে দিচ্ছি মোটামুটি। দেখা যাক 15 তারিখ পর্যন্ত এইভাবেই কাটাবো। বাড়িতে বসে আছি, বাড়ি থেকে খুব সুন্দর একটা রোদ আসছে, শীতের দুপুরে এই রোদটা পেতে খুব ভালোই লাগে, হালকা ঘুমও চলে আসে জানি না। এবার একটু টিভিটা চালাবো, টিভিটা চালিয়ে একটু সিনেমা দেখবো, জানি না ঘুম চলে আসলে ঘুমিয়েও পড়তে পারি। যান আপনারাও দুপুরবেলায় সুন্দর ওয়েদার একটু ঘুমিয়ে টুমিয়ে নিন। তাহলে পরে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে বা আমাদের সাথে সত্যি আপনারা থাকতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করবেন, যাতে আমরা যখনই আমরা নতুন কোনো ভিডিও আপডেট করব সেটার নোটিফিকেশন আপনাদের সাথে সাথে চলে যায়। এছাড়া কমেন্টস করবেন, আপনাদের মতামত আমাদের শুনতে খুব ভালো লাগে, অবশ্যই আমরা সবাই পেলে রিপ্লাই করব, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের এই চ্যানেলটাকে বাড়তেও সাহায্য করুন, আপনাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। তাহলে ধন্যবাদ।